আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তালের রস দিয়ে কিভাবে আপনারা পিঠা তৈরি করতে পারেন। এর জন্য আমি এখানে এক কাপের মতো তালের রস নিয়ে নিয়েছি। তালের রসটা আমি জাল করে নিইনি, কাঁচা তালের রসটাই নিয়েছি। হাফ কাপ নিয়েছি চিনি, তিন ভাগের এক কাপ নিয়েছি নারিকেল। এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিব, হাফ চা চামচ থেকেও কম। এক টেবিল চামচ নিয়ে নিয়েছি দুধ, পাউডার মিল্ক। আর এখানে হাফ কাপের মতো নিয়েছি লিকুইড দুধ। আর আটা নিয়ে নিয়েছি এখানে দুই কাপ, তবে আটার পরিমাণটা কম বেশি লাগতে পারে। আর লাগবে হচ্ছে আমার এখানে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণের তেল। আসেন তাহলে কিভাবে তৈরি করতে হবে প্রস্তুত প্রণালীতে চলে যাই, কিভাবে তৈরি করব আমরা। প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তালের রস, এক কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, পছন্দ অনুযায়ী। কেউ যদি চিনি বেশি খেতে চান তাহলে একটু বেশি দিবেন। দিয়ে দিচ্ছি এখানে নারিকেল, তিন ভাগের এক কাপ দিয়ে দিলাম নারিকেল। দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এক টেবিল চামচ। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, অনেকে আছেন লবণ খেতে পছন্দ করেন না মিষ্টি জিনিসের সাথে, চাইলে আপনারা ওটা স্কিপ করতে পারেন। এখন এই উপকরণগুলো আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দেব। আপনারা ভালো করে মিক্স করে নেবেন, চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত ঘষে ঘষে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে চিনিটা একটু চেক করে নেবেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের আরো কিছুটা চিনি লাগবে, আপনারা চিনি দিয়ে নেবেন। এখন আমি এখান থেকে আটা একটু একটু করে দিব আর মিক্স করব, পুরোটা একসাথে দিয়ে দেব না, একটু কম বেশি লাগতে পারে আটাটা। আমার পুরোটুকু আটাই লেগে গেছে, সবটুকু আটাই দিয়ে দিলাম। এভাবে আটাটা মাখা হয়ে গেলে এটা রেস্টে রেখে দেব, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি। এভাবে ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এখন আমার ডোটা পুরো সেট হয়ে গেছে পিঠা বানানোর জন্য। এখন আমি এখান থেকে ছোট ছোট বল করে পিঠা বানিয়ে নেব। এই জন্য আমার পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। আপনারা হাতে কিছুটা তেল নিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো বানাতে আপনার সহজ হবে।
লেগে যাবে না। চুলার আঁচটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে ভেজে নেব। পিঠাগুলো এরকম বাদামি রং হয়ে আসলে তুলে নেব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার পিঠাগুলোর খুব সুন্দর একটা কালার আসছে। এরকম কালার আসলে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। একই রকম করে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। বাকি পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলবো। দেখুন পিঠাগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার আসছে। পিঠাগুলো অনেক গরম, তবে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন পিঠার উপরের দিকটা খুব মচমচে, ভিতরে এরকম হয়েছে। পিঠাটা খেতে অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।